মানুষ ভজ, শোন বলি রে পাগল মন। আপনারা কষ্ট মনে নিয়েন না, আপনার এই যে ব্যাগে যা কিছু ছিল হ্যাঁ অক্ষত অবস্থায় আছে, শোন মতো নিয়ে চলে যান। তুই তোর রাস্তা মেপে নে, আর একবারও তুই আমাদেরকে জিজ্ঞেস করবি না যাবো কি যাবো না। আর তুই যাবি? হ্যাঁ হ্যাঁ চল। তোমার বোন আস তার লগে পরিচয় করে দাও। কেন তার লগে পরিচয় কি দিব? তাহলে বিবাহ করবে? ছেড়ে দেয় না তো বাস। ওয়ালাইকুম আসসালাম। আপনি খেয়ার টিচার না? জি ছিলাম, তবে আজকের পত্রিকা থাকবো না, চলে যাচ্ছে। মানে আপনি কোথায় যাচ্ছেন? সেটা আমি জানি না, তবে আমি চলে যাচ্ছি। বুঝতে পেরেছি, কিন্তু সরি, আপনি দেখছি অনেক বেশি ভীতু। আমি ভীতু ছিলাম, তবে আজকের পর থেকে আর ভীতু থাকবো। এই তুমি আচুক এনে খারায় জনাব কয়ে ডাক দিবা না তো, তুমি জানো না আমি ডরাই, শ্রবণ ডাকাচ্ছে আমি ডরাই, তুমি জানো না একেবারে বুকটা মধ্যে স্যাত করে উঠছে, বলো কি বলবো বলো। জনাব আপনার সাথে একটা জরুরি কথা ছিল। বলো কি কথা, জরুরি কথা বলো। জনাব আপনার সাথে একটা জরুরি কথা ছিল আমার। আরে আমি তো শুনলাম যে তুমি জরুরি কথা বলবা, আমি তো কানে শুনি, বলো তোমার জরুরি কথা বলো বলো বলো। জনাব কথাটা আমার আজকেই বলতে হবে। আজকেই তো বলবা, 10 দিন পরে বলার জন্য কেছো নাকি এখন বলো। জনাব কথাটা মানে কোন ভেন্দা নিয়ে বললাম আমি, বলো বলো, আমার সময় নাই, সরসুরটা নিয়ে বসবাস। জি কথা আজকে আমারই বলতে হবে। তুমি বলবো নাকি আমি বলবো নাকি তোমার কথা? তা না জনাব, কথা বলি বলো। পানি পানি খাওয়া যে আমার জিজ্ঞেস করতে আসছো কেন? এই যাও 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 পানি খেয়ে আসো, যাও বলো। পানি খাইছো? এর সঙ্গে আমি কি করবো, আমি কিছুই বুঝি না, দুনিয়ার ব্যাকেল আমার কাছে এসে পড়ে। হ্যাঁ হ্যাঁ আর কেউ নাই এদিকে।
ডাকছিলাম জি আপনাকে ডাকছিলাম আপনি কে আমার নাম অ্যালেন অ্যালেন এটা বড় নাম হলো নাকি হ্যাঁ খুব বাজে একটা নাম আর নামটা তো ভালো না শুনেন আপনার বোনের সাথে আমার একটা বিশেষ ধরনের সম্পর্ক আছে বিশেষ সম্পর্ক আবার কি রকম বিশেষ সম্পর্কটা হলো কি যে আমি তার পছন্দ করি সে আমাকে পছন্দ করে হ্যাঁ দুজন দুজনকে ভালোবাসি কিন্তু কেউ কারে বলতে পারতেছি না ব্যাপারটা কেন বলতে পারতেছেন না কেন ঝামেলা কি ঝামেলা কি সেটা আমি জানি না তবে এখন ঠিক করছি সেটা আমি বলবো আপনি যা তারে ডাক দেন ও আপনি তাহলে তার লগে ঢাকা থেকে আইছিলেন আবার পরে পালায়ও গেছেন জি আমি পালায় গেছিলাম আবার ফেরত আসছি তাহলে এখন আমি কি করব আপনি এখন কি করবেন আপনি এখন ভিতরে যাবেন যে আপনার বোনকে বলবেন যে বাইরে রাজপুত্র অপেক্ষা করতেছে আপনি রাজপুত্র হন কি করে আপনারে দেখে তো রাজপুত্র মনে হয় না চেহারা দেখে কোনো কিছু দিশা করা ঠিক না আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তাহলে দেখলে কি মনে হয় যে আমেরিকার প্রেসিডেন্ট সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তো দেখি ভালোই জানেন তা তো জানবই যান যান ভিতরে যা আপনার বোনের খবর দেন সারা রাত তুই এই জায়গায় পার করে দিলা এখন কি দিন দাও পার করে দিবা বাড়িতে যাব না বাড়িতে কেমনে যাব পুলিশ তো নিশ্চয় বাড়িঘর ঘিরা দিয়ে রাখছে যদি ঘিরা দিয়ে নাও রাখে স্পাই ফিট করছে যাওনের লগে লগে আমাকে দৌড়ে থানায় নিয়ে চলে যাব তাহলে এক কাম করি চলো কয়েকটা দিন আমার বাপের বাড়িতে গিয়ে থাকি আসি ওইখানে তো যাওয়ার উপায় নাই তুমি তো জানোই তোমাকে বাড়ির কয়টা বাড়ির পরে যে প্রফেসর আছে ওই বাড়িতে ডাকাতি করছিলাম না এরা তো থানায় মামলা করছে ওই মামলা তো এখনো ডিসমিস হয় নাই ওইখানে দাউনের লগে লগে এই একই রকম ফারে পড়ে থাকবো তাহলে কি করবা এখানে বয়ে থাকবা এনে বয়ে থাকলে কি কোনো সমাধান হইব ভাই নানির বাড়িতে থাকতে তো আমি স্কুলে যাইতাম স্কুলে রহিম স্যার নামে একটা স্যার আছিল স্যার সবসময় কইতো যে মানুষ নিজে কাজ না করে আরেকজনের ধন সম্পত্তি লুট করে হ্যাঁ জীবনও শান্তিতে থাকে না আল্লাহ এগো বিচার দুনিয়াতেই করে দেখো আমগুও বিচার হইতেছে এই যে আমরা জঙ্গলে বসে দিয়েছি এটা কিন্তু আল্লাহর গজবে আল্লাহর গজব পড়ছে আমগো উপরে এই তুমি চুপ থাকো তো বেশি জ্ঞান দিও না তুমি তোমার ভাইয়ের মাথা রাখাইছো খালি বগর বগর করে এটা আসলে জ্ঞান না ও মনে হয় ঠিক কথাই কইছে আচ্ছা তুই কি কইতে চাইছিলি কত এগুলো জ্ঞানের কথা না ভাবি এটাই সত্যি কথা আয় তুমি চুপ থাকো বসি না বেশি কথা বলবা না তুমি যে দুই দিন তোমার মার বাড়ি দুই দিন এইখানে দুই দিন ওইখানে এরকম যাযাবরের মতো জীবন কাটাইবে এটা কি তোমার খুব ভালো লাগে খুব মজা লাগতেছে আমার মজা লাগতেছে না শোনো আসলে মুক্তা পুরো ঠিক কথাই কইছি তুমি দেখো চিন্তা কইরা যে বউ নিয়া বিবাহযোগ্য বোন নিয়া জঙ্গলের মধ্যে আছি মানে একটা সাপেও তো কামড় দিতে পারতো তারপর মনে করো যে এই যে পুলিশ ধরলো নাকি পুলিশ আসলো নাকি কে পিছন দিয়ে ছোড়া মারবো কে গুলি করবো নানান টেনশনে জীবন সারখার আমিও চিন্তা করতেছি যে এই পেশাটা আমি আর করুম না এই পেশা ছেড়ে দেব চলে আসলাম মানে চলে আসলাম চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল এখন বলছো চলে আসলাম না আসলে সরি আমি তোমাকে একটা কথা বলতে চাই বলো কি কথা বলতে চাও আমি না তোমাকে অনেক ভালোবাসি
আসসালামু আলাইকুম। তুমি শোভন ডাকাই? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? বসো, খারাপ চোখের জন্য বসো, বসে কথা বলো। মানে আমার কি কোনো সালাম সালামের দরকার নেই? আমার সুরসুরি লাগে। চেয়ারম্যান সাহেব, আপনার এখানে আইসি একটা জরুরি কথা কর জন্যে। বলো বলো, একটা কেন, দশটা বলো। দশটা না, কথা একটাই কমু। এই একটা কথার উপর আমার জীবন মরণ নির্ভর করতেছে, আমার ভবিষ্যৎ নির্ভর করতেছে। অতএব এই কথাটা আপনার মনোযোগ দিয়ে শোনা লাগবো। আমি একদম মনোযোগ দিয়ে শুনতেছি, তোমার কোন কথায় আমি মনোযোগ দিই না। আপনি তো অন্যদিকে তাকায় আছেন, মনোযোগ অন্যদিকে, আমার চোখের দিকে চোখ রাখতে হইব। ভয় লাগে? আরে কিসের ডর? এই যে দেখো, এই যে কি সুন্দর নজর করে চাইছি তোমার দিকে। বলো বলো, কি বলবো বলো। শোনেন, হ্যাঁ, আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। কি সিদ্ধান্ত নিয়েছো? না, এইভাবে চলতে পারে না। তাহলে কোনভাবে চলবে? চলতে হবে চলার মতো। কিরকম? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি আর ডাকাতি করব না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তুমি আমারে ভয় দেখাইতেছিলা। আমি তো মনে হচ্ছে আমি শেষ, ঠাস, আমি নাই। না না না, তো কথা এটাই, যেহেতু আমি ডাকাতি করতেছি না, এখন আমার তো খাইতে হবে, পড়তে হবে, চলতে হবে। আপনি আমার একটা কাজ দেন। তুমি ডিসিশন নিয়ে ফেলাইছো ডাকাতি করবা না, কাজ চাইতেছো, ভেরি গুড, তোমার কাজ হয়ে গেছে। শোনো, আমার বাড়ি ঘর তো চোর চোরটায় ভরে গেছে, সালা একটা পালতেছি জন্মের চোর। এই যে অ্যাকাউন্ট দেখছি, সব সব অ্যাকাউন্ট দেখতেছে, সব সে চুরি করে ছয় লাভ করে দিতেছে, কেডায় কাম করছে। আরে আমার দেখা দেন, একটা লাচ্ছি মেরা আর পেটের নারী ভুড়ি আমি সব বাইর করে ফেলামো। না 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 না, নারী ভুড়ি বাইর করার দরকার নাই, আমার আপন শালা তো, আর এক ঝামেলায় পড়ে যাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাড়ি তোর নারী বুড়ি বাড়ি করা ঠিক হইবে না। না 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 না, দরকার নাই, আর পেট ভরা কৃমি তো, নারী বাড়িতে এটা কৃমি বেরিয়ে দেবো। আর দেখো, সব করতে বাদ দাও ভাই। শোনো একটা জিনিস যেটা বলতে চাইছিলাম, তুমি কাজ করবা তো? জি। তোমার আমি সেই রকম একটা কাজ দেব, ওই শালারে লাত্তি, তুমি এখন থেকে আমার অ্যাকাউন্ট দেখবা। হ, দেখো না কি অবস্থা অ্যাকাউন্টসের, সব চুরি করে ছয় লাভ করে দিতেছে। ইয়ে সাহেব বলেন, আমি কিন্তু কোনোদিন স্কুল কলেজে যাই নাই, ওই লেখাপড়া শিখি নাই, ওই হিসাব করতে যায় সব আউলা বাউলা লেগে যাইব, এই কামটা আমার না। আর লাগবে না, পড়ালেখা দিয়ে কি হইব? পড়ালেখা করে কয়জন বড় লোক হয়েছে? তুমি খালি কাজ করবা, অ্যাকাউন্টসটা মেনটেন করবা, ঠিক আছে? আমি তো কইলাম যে অ্যাকাউন্টস আমার কাম না, আমি লেখাপড়া জানি না, কেমনে এটা করুম আমি? তাও তো কথা। আচ্ছা শোনো, তোমার এই আমি নাইট স্কুলে ভর্তি করে দেবো, খালি অঙ্ক করবা। হ্যাঁ, টাকা যা লাগে আমি দেবো। মানে আমার আচরণে মাইন্ড করবেন না। আসলে হয়েছে কি, ওই স্বভাব তো বুঝছেন, স্বভাব সহজে যায় না আর কি, ওই মাথার মধ্যে অত সিলিক দিয়ে ওঠে। শোনেন, ওই নাইট স্কুল ফিস্কুলের লেখাপড়া আমার মাথার মধ্যে ঢুকবো না। আপনার যে অনেকগুলা যে পুষ্কণী আছে, আছে পুকুর আছে, আছে, ওগুলো তো কস্তুরিতে ভরা আছে সব। আপনি ওইগুলো আমার দিয়ে দেন, আমি ওইখানে কস্তুরি পরিষ্কার করে মাছের চাষ করুন, অসুবিধা নাই, মাছ আপনার দিব, আপনি যা পাবেন আমি দিয়ে দেবো। না না না, আমার মাছ মুছ লাগবে না। তুমি যেটা চিন্তা করছো খুব ভালো চিন্তা, গুড, ভেরি গুড। মনে করো যে তুমি পুষ্কণী পাইয়া গেছো, তোমার পুষ্কণীতে মাছ ডাব পারতাছে, তোমার পুষ্কণীতে মাছ কি ডাব পার। তুমি এইভাবে কইও না, এইভাবে কইও না, আমার ডর লাগে বলছি তো। ওই অসুবিধা নাই, মানে ভালো হইতে তো একটু টাইম লাগে, ওই দুই চার মৌসুম মাছের চাষ করে কেনা বেচা করতে করতে স্বভাবটা পাল্টায় ফেলামো। তো ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। ঠিক আছে, যাও। আর ওই তোমার কাছে কোনো জিনিসপত্র থাকলে ওগুলি থানায় জমা দিয়ে দিও, আমার না না আমার দেহানের দরকার নাই কিচ্ছু। না হয়েছে কি, না 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 না, জিনিসটা আমি নিজে থানায় নিয়ে যেতে চাইতেছি না, কারণ বোঝেন তো, ওই দেখা মাত্র তারা উল্টা পাল্টা ব্যবহার করবো করবো, আবার আমি যদি স্বভাব সুলভ ভাবে উল্টা পাল্টা কিছু করে বসি তখন নতুন ঝামেলা হয়ে যাবো,
এটা বরং আমি আপনার কাছে রেখে যাই, আপনার ডেকে এনে দিয়ে দিই। এটা নিয়ে যাবো আমি, এগুলো চালাই যাবো না, কোথায় হাত দিব ঠাস করে বুকে লেগে মরে যাবো, দরকার নাই, তুমি জমা দাও। অসুবিধা নাই, লক্কর আছে, লক্কর আছে, হ্যাঁ আপনি আপনি চাপ দেবেন, এখন বাইর হইব না, লক্কর আছে, অসুবিধা নাই। তুমি এক কাজ করো, ওই যে আমার শালা বদমাস্টারে দিয়ে যাও, যাও ও যা করে করবো, এনে রাখো না, এটা যাও যাও যাও। ঠিক আছে, তাহলে কথা ওইটাই থাকলো থাকলো, আমি যাই কাজ শুরু করে দিই। আর কাজ শুরু করবা তো, তো আর কাজ কি শুরু করবা, তোমার পুষ্করিতে মাছ ডাব পারতাছে, ডাব পারতাছে, ওইলাম তো, তোমার পুকুরে মাছ ডাব পারতাছে। আসসালামু আলাইকুম। আল্লাহ সালাম। আরে কি বলবা বলো, কথা তো বলার জন্য, আর না বললে তো তোমরা এখান থেকে যাবাও না। ভাই আমার একটা ছেলেকে পছন্দ। হ্যাঁ একটা ছেলেকে পছন্দ। তোমার একটা ছেলেকে পছন্দ? হ্যাঁ তো সেই পছন্দের ছেলে দিয়ে কি হবে? ভাইজান ছেলের নাম অ্যালেন। কি নাম? অ্যালেন। সে অ্যালেনকে বিয়ে করতে চায়। কি বলে, অ্যালেনকে বিয়ে করতে চায়? তো সেই অ্যালেন নাকি মেলেন সে কোথায়? সে চলে আসছে, বাড়ির পিছনে খাড়ায় আছে। আরে কোথায় থেকে চলে আসছে, কোথায় খাড়ায় আছে? ঢাকা থেকে আসছে? হ্যাঁ আসছে, কিন্তু ভয়ে এখানে আসতে পারতেছে না তোমার সামনে। কিসের ভয়, আমি কি বাঘ না ভাল্লুক? জেলকে ডাকো, আমার সাথে কথা হবে। আচ্ছা আচ্ছা ভাই, ওরও একটা কথা ছিল। ওর আবার কি কথা? আচ্ছা বলতে ভয় পাচ্ছে। এত ফেলটুস ওর হয়ে আমি বলি? বলো, তার কথা আসতে বলো, মেজাজ গরম হয়ে যায়, সব বিষয় ফেল করছে সে। ও একটা ছেলেকে পছন্দ করে। ও একটা ছেলেকে পছন্দ করে, বাহ বাহ, পড়াশোনার নাম নাই, আগে ছেলে পছন্দ হয়ে যায় না? তো ওই ছেলে কি করে, কোথায় বলো বলো, না বললে তো তোমরা যাবা না, বলো। ভাইয়া ছেলেটা ভালোই, মানে তোমাদের মাস্টারই তো, মাস্টার তো ভালো ছেলে, মাস্টারকে খুব পছন্দ করে। মানে যে আমাদের গর্দব মাস্টার? হ্যাঁ ঠিক আছে, আমি রাজি, কারণ গর্দবের সাথে গর্দবের বিয়ে হবে, ছয় বিষয়ে ফেল বলতেছি কি তোমাকে। ভাইজান অ্যালেন ভাইয়া খুব ভালো ছেলে। ঠিক আছে, ভালো হলে তো খুব ভালো, আমি ছেলে দুজনকে দেখব, আমার যদি মনে হয় যে তারা ভালো তাইলে বিবাহের ব্যবস্থা করব। খুশি? থ্যাংক ইউ। তার আগে আমি তোমাদেরকে একটা সুখবর দিতে চাই। কি সুখবর? সুখবরটা হলো আমাদের এই গ্রামে যত চোর আর ডাকাত আছে তারা সব কিছু ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যেতেছে। হ্যাঁ স্বপন ডাকাত আসছিল, সে আমার কাছে বলে গেছে যে তারা আর চুরি ডাকাতি করবে না, তারা অন্য কাজ করবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো অন্য কাজটা কি? আমি অনেক চিন্তা ভাবনা করে বাইর করলাম যে আমার যে জলাভূমি আছে, যত বিল আছে সব তাদেরকে আমি দিয়ে দেবো, লিজ দিব, তারা সেখানে মৎস্য চাষ করবে, মৎস্য খামার গড়ে তুলবে, সেগুলি বিক্রি করে সুখে শান্তিতে বসবাস করবে, এই গ্রামে শান্তির সুবাতাস বয়ে যাবে। কি কেমন হবে তখন? যাও শহরতের ব্যবস্থা করি আমি, গাজী ডাইকে আনি, আর তোমাদের ওই দুই ছেলেকে পাঠাই দাও। মানে গর্দবটাকে তো আমি চিনি, খালি এলএলকে পাঠাই দিই হবে। হ্যাঁ খুশি?
Thank you.